ভেক্টর রাশি এবং স্কেলার রাশি মনে রাখার কৌশল কি? তো আমি তোমাদেরকে কৌশলটা শিখিয়ে দিচ্ছি জীবনের জন্য। ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আর ভুলবা না। একটা বাক্য তোমাদেরকে মনে রাখতে হবে, বাক্যটি হচ্ছে ববে সব প্রিয়ম। এখানে ইচ্ছে করলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে প্রিয়তম, ঠিক আছে? আমি ওটাও লিখে দিচ্ছি, প্রিয়তম লিখলে ভালো হয়, তাহলে মনে থাকবে বেশি। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, আবারও ভালো করে খেয়াল করো, ববে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই শব্দটা যদি, এই বাক্যটি যদি তুমি মনে রাখো, তাহলে বাকি যেই ব্যাক্টর রাশি যেগুলো সেগুলো তুমি মনে রাখতে পারবা। ভবে থেকে আসবে ভর ব্যাক, সব থেকে আসবে স্মরণ, সতে স্মরণ, এই ভতে ব্যাগ এবং বল আসবে। প্রিয় থেকে আসবে প্রাবল্য, প্রিয়র প থেকে আসবে প্রাবল্য, তময়ের ত থেকে আসবে তরণ, ওজন, ঠিক আছে? এবং ম থেকে আসবে মন্দন। তাহলে দেখো, বর ব্যাগ, স্মরণ, ব্যাগ, বল, প্রাবল্য, ত থেকে তরণ এবং ওজন, ম থেকে আসবে মন্দন, আর ভাষে থেকে আসবে বাহের, ব থেকে আসবে ভ্রামক, অল কাইন্ড অফ ভ্রামক, মানে যে কোনো প্রকারের ভ্রামক, বলের ভ্রামক হতে পারে, চুম্বক ভ্রামক হতে পারে, অন্যান্য যত ভ্রামক আছে সব ভ্রামক, ভাষের ভ্রামক। দৈন্তে স থেকে হবে সান্দ্রতা, ঠিক আছে, সান্দ্রতা। প্রেমে থেকে হবে পৃষ্ঠটান, এবং প্রেমের প্র থেকে, পরফলা থেকে পৃষ্ঠটান, এবং ম থেকে আসবে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এখানে যা যা লিখছি এগুলো সবগুলো হচ্ছে ব্যাক্টর রাশি, এগুলো সবগুলো হচ্ছে ব্যাক্টর রাশি। এগুলোর বাইরে যদি কোনো কিছু আসে সেটা হচ্ছে স্কেলার রাশি, মুখস্থ সেটা কি স্কেলার রাশি। তাহলে আমি আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে সকল প্রকারের প্রাবল্য ব্যাক্টর রাশি, সকল প্রকারের ভ্রামক ব্যাক্টর রাশি, সকল প্রকারের টান, সকল প্রকারের টান হচ্ছে ব্যাক্টর রাশি, সকল প্রকারের বল হচ্ছে ব্যাক্টর রাশি, সকল প্রকারের ব্যাগ হচ্ছে ব্যাক্টর রাশি। এগুলো একটু তোমরা মনে রাখবা, তাহলেই এগুলো হচ্ছে ব্যাক্টর রাশি। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আবারও বলতেছি, ববে সব প্রিয়তম বাসে প্রেমে। আর যদি তুমি প্রিয়ম দিয়ে শিখো তাহলে হয়, দেখো প্রিয়ম থেকে এই যে ও ও তাকে ওজন আসে, ঠিক আছে? এই জন্যই ইচ্ছে করলে তুমি কি প্রিয়ম দিয়েও শিখতে পারো। প্রিয়ম দিয়ে শিখলেও পথে আসবে প্রাবল্য, ও থেকে ওজন এবং তরণ, এবং ম থেকে মন্দন আসবে, ঠিক আছে? তাহলে প্রিয়ম শিখো আর প্রিয়তম শিখো একই রকম, যার যেটা ইচ্ছে সেটা দিয়ে মনে রাখতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফিজিক্সের ট্রিক্স। অন্য একদিন অন্য একটা ট্রিক্স নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।